6,000 দর্শক ধারণ ক্ষমতার কাবুল ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামে ঢুকতে দর্শকদের দীর্ঘ সারি, চেকপোস্ট অতিক্রম করে একে একে সবাই প্রবেশ করছেন স্টেডিয়ামে। হাতে চার ছক্কার পাশাপাশি প্রিয় ক্রিকেটারের নাম আর ছবি সম্বলিত প্ল্যাকার্ড। আফগানিস্তানের সমর্থকরা তাদের স্বপ্নের তারকাদের কাছ থেকে দেখার সুযোগ খুব কমই পান। সাপাগিজা ক্রিকেট লীগ তাই তাদের কাছে ছিল স্বপ্নের মতো। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পর আফগান ক্রিকেটারদের নিয়ে উন্মাদনা আরও বেড়েছে। দক্ষিণ এশিয়ার বিচিত্র ইতিহাস ও সংস্কৃতির দেশটিতে ক্রিকেটই সবচেয়ে বেশি উৎসব নিয়ে আসে। টি টোয়েন্টি ফরম্যাটের সাপাগিচা ক্রিকেট লীগ দিয়ে সেই উৎসব হয়ে গেল আফগানদের ক্রিকেটে। আফগানিস্তানই একমাত্র টেস্ট খেলুড়ে দল যারা কখনও নিজের দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেনি। সমর্থকরা তাদের প্রিয় ক্রিকেটারদের দেখতে হলে তাই ঘরোয়া ক্রিকেটই ভরসা। যদিও রশিদ নবীর মতো বড় তারকাদের ঘরোয়া ক্রিকেটে সবসময় দেখা যায় না, সাপাগিজা ক্রিকেট লীগ তাই সমর্থকদের কাছে ছিল আশীর্বাদ স্বরূপ। কারণ সব পর্যায়ের তারকা ক্রিকেটারই অংশ নিয়েছেন এই লিগে। আফগান সমর্থকদের মধ্যে তাই এই টুর্নামেন্ট নিয়ে ছিল রাজ্যের উন্মাদনা। ক্রিকেটটাই আমাদের সবচেয়ে ভালো লাগে, ক্রিকেটারদের খেলা কাছ থেকে দেখতে পেরে খুব ভালো লাগছে, বড় তারকাদের আমরা সচরাচর দেখতে পাই না। সাপাগিজা ক্রিকেট লীগের শিরোপা জিতেছে আমো শার্কস। টুর্নামেন্ট জুড়ে নিয়মিত দেখা গেছে দর্শকদের এমন উন্মাদনা। আফগান সমর্থকদের আশা, একদিন এভাবে দেশের মাঠে বসে তারা দেখবেন আফগানিস্তানের আন্তর্জাতিক ম্যাচ। একদিন আফগানিস্তানেও আন্তর্জাতিক ক্রিকেট হবে, এটা আমাদের স্বপ্ন। আফগানিস্তান ক্রিকেটে এগিয়ে যাচ্ছে, ভেন্যু হিসেবেও আফগানিস্তান একদিন স্বীকৃতি পাবে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। Yeah.